বাণিক্যমেলার শেষ প্রান্তে হলেও ক্রেতা সমাগমে জমে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্যাভিলিয়ন শতভাগ দেশীয় পণ্যের সমাহারে প্রতিটি স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা পণ্যের গুণগত মান ভালো হয় সন্তুষ্ট ক্রেতারাও তবে উল্টো চিত্র সরকারি প্রতিষ্ঠান বিসিগের প্যাভিলিয়নে ক্রেতা সমাগম না হওয়ায় স্টল ভাড়া এবং কর্মচারীর বেতন পরিশোধেই হিমশিম খেতে হবে বলে জানান উদ্যোক্তারা মামুন আব্দুল্লা রিপোর্ট সকালবেলা বাণিজ্য মেলার অন্যান্য স্টল যখন ফাঁকা তখনও বেশ ভিড় দেখা যায় এস এম এই প্যাভিলিয়নে শতভাগ দেশীয় পণ্যের কারুকাজে সমৃদ্ধ এই স্টলের পণ্য আকর্ষণ করছে ক্রেতাদের মাটির তৈরি আসবাবপত্র জাতের বাহারি পণ্য কিংবা ঘর সাজানোর নানান পণ্যের দেখা মিলছে এখানে আলু বোখারা রসুন বোম্বাই মরিচের আচার ক্যাপসিকামের আচার মাশরুমের আচার আর ওভারঅল বাকি যেগুলো আছে তো তো নর্মাল আছেই সাথে অনেক কিছু রেয়ার আইটেম আরো আছে জ্যাকেট বেল্ট এক্সিকিউটিভ ফাইল ফোল্ডার ডাইরি কভার তারপর সুন্দর সুন্দর ওয়ালেট দেশে তো সেল হচ্ছে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে আমরা একটু ভালো সারা পাচ্ছি আমাদের এখানে যা যা প্রোডাক্ট আছে সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি করা আর আমাদের ড্রেস আইটেম আছে এই দুটো প্রোডাক্ট আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি পণ্যের গুণগত মান আর দামে সাশ্রয়ী হয় সন্তুষ্ট ক্রেতারা শতরঞ্জি দেখলাম তারপর কুটি শিল্পের কাজগুলো দেখলাম পাটের জিনিসগুলো দেখলাম আমাদের দেশীয় পণ্য প্রোডাক্টগুলো ভালো লেদার কোয়ালিটি অনেক ভালো হয়েছে আমাদের এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের এই ফিনিশিং বাই দ্য ম্যাটেরিয়ালটা আরেকটু উন্নতি হওয়ার দরকার আছে আমাদের দেশীয় পণ্য আর প্রাইসও রিজনেবল দেখতেও ভালো লাগছে প্রোডাক্ট খুব সুন্দর মানে অন্যান্য প্রোডাক্ট থেকে একটু আলাদা ব্যাগ দেখলাম জুতো দেখলাম খানা দেখলাম সবকিছুই তো দেখলাম সবকিছুই ভালো লাগছে তবে উল্টো চিত্র বিসিকের প্যাভিলিয়নের স্টলগুলোতে ক্রেতা না থাকায় বিপাকে উদ্যোক্তারা পেছাকিনা কিনা খুবই খারাপ যাতায়াতের ভাড়া ওড়ে না দুই দিন ধরে বনি নেই বনি মনে করেন আপনি 3-4 দিন পর একদিন হয় যেমন আজকে সকাল থেকে কিছুই করতে পারি নাই এখন সবাই বলতেছে হবে হবে শেষের দিকে যদি হয় একটু মাসের শুরুতে নানান প্রতিবন্ধকতা থাকায় এবারে মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানান বিসি ও এসএম এর উদ্যোক্তারা মামুন আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা